হ্যালো ভিউয়ার, ভুলেও ভাববেন না টেবিলে দুইটা দেখে একটা কিনলে একটা ফ্রি, এটা ভাববেন না। তো সবাই কেমন আছেন? আমরা আজকে নিয়ে আসলাম Redmi 9 Active, যে মোবাইলটি মার্কেটে একদমই নতুন লঞ্চ হয়েছে কম দামের মধ্যে, যাদের বাজেট 10 এর একটু উপরে তাদের জন্য Redmi 9 Active। তো আমরা আজকে Redmi 9 Active এর যাবতীয় ফিচার জানবো এবং আমরা এটার ফুল আনবক্সিং দেখব। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যে কোনো মোবাইলের দাম জানতে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আপনার কমেন্টের অ্যানসার অতি দ্রুত করার চেষ্টা করব। তো আজ আমরা দেখাবো Redmi 9 Active এই মোবাইলটির ফুল আনবক্সিং, সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। বক্সটি কিন্তু মেড ইন ইন্ডিয়ার হয়, এখানে কোনো পলি নাই। তো আমরা এখন Redmi 9 Active একটু আনবক্সিং করে দেখি। ওয়াও, আনবক্সিং হয়ে গিয়েছে। আমরা এবার দেখে আসি মোবাইলটিতে কি কি পাচ্ছি। ফার্স্টেই থাকছে মোবাইলটি। আমরা মোবাইলটি দেখার আগে বক্স কন্টেন্টে আর কি থাকছে, একটি ইনভেলপ থাকছে যেটার সাথে একটি সিম ইজেক্টর আছে, এবং ভিতরটা খুলে দেখি একদম হালকা মনে হচ্ছে, কিছু নাই। যা হোক, পেয়েছি একটা ইউজার ম্যানুয়াল গাইড। এই যে ছোটখাটো একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে। এই মোবাইলটিতে কিন্তু কভার নাই, আপনাকে আলাদা পারচেস করতে হবে। যাই হোক, এবার ভিতরে আর পাচ্ছি একটি অ্যাডাপ্টার ব্ল্যাক কালারের, আর একটি ইউএসবি ক্যাবেল। তো আমরা এবার মোবাইলটি দেখে আসি। মোবাইলটি এরকম পলিতে মোড়ানো থাকে, পলি খুললে আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইল বের হয়ে আসবে। আমার হাতে ব্ল্যাক কালার, কার্বন ব্ল্যাক, তো আসলেই কার্বনের মতো। এখানে একটু ডিজাইনে মনে হচ্ছে যে দাগ 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 একটা ডিজাইন, কিন্তু আসলে এই ডিজাইনটি এরকম না, একদম প্লেনই, শুধুমাত্র একটু ডিজাইনটা এরকম মনে হচ্ছে। মোবাইলটি দেখে মনে হচ্ছে Redmi 9 Dual আমার হাতে। তো যাই হোক, Redmi 9 Dual আর এটা সিমিলার একটি প্রোডাক্ট, একই রকমই মার্কেটে আসছে Redmi 9 Active নামে। তো মোবাইলটির ডিজাইন তো দেখতেই পাচ্ছেন, প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেমই। যা হোক, এপাশে পাচ্ছেন আপনি পাওয়ার বাটন, এর উপরে থাকছে ভলিউম আপ ডাউন বাটন, এর উপরের পোর্শনটায় এখানে থাকছে 3.5mm জ্যাক, এখানে থাকছে সিম স্লট যেখানে আপনি দুইটা সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এখানে থাকছে মাইক্রোফোন, এরপরেই থাকছে আপনার এখানে থাকছে মাস বরাবর চার্জিং পোর্ট, এবং এর পাশে পাচ্ছেন এর মেইন স্পিকারটি। তো সাদামাটা ডিজাইনে, আগেও এই ডিজাইনের একটি মোবাইল ছিল বাজারে যেটা Redmi 9 Dual নামে, তো আবারও চলে আসছে Redmi 9 Active নামে, এখন মোবাইলটি আবার মার্কেটে আসছে। তো আমরা একটু সেট আপ দিয়ে দেখি। তো মোবাইলটিতে আপনি পাচ্ছেন কিন্তু 6.53 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন পাচ্ছেন আপনি 720x1600। তো আমরা মোবাইলটি একটু সেট আপ দিয়ে দেখি। MIUI 12 এ পাচ্ছেন আপনি মোবাইলটি। জাস্ট এ সেকেন্ড ওয়েট করলেই মোবাইলটি অন হবে, যেহেতু এটা রেঞ্জ 10,000 এর একটু উপরে, তো একটু সেট আপ হতে টাইম লাগবে, যে অ্যাপসগুলো লোড নিচ্ছে। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটি ওপেন হচ্ছে, জি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আগেও এরকম একটি থিমে এই মোবাইলটি ছিল। যাই হোক, পাচ্ছেন Redmi 9 Active এর ফার্স্ট লুক, যেটা আপনি সেট আপ করলেই এই লুকেই আপনার চোখের সামনে পড়বে। তো আপনি এই মোবাইলটিতে চিপসেট হিসেবে পাচ্ছেন MediaTek-এর Z35, যেটা 12 nanometer-এর চিপসেটে, একটু বড় সড়ো চিপসেট। তো যাই হোক, আমরা এবার এর ক্যামেরা নিয়ে কথা বলবো। এখানে ব্যাকে মনে হচ্ছে যে তিনটা ক্যামেরা, আসলে তিনটা ক্যামেরা না, এটার পাচ্ছেন আপনি দুইটা ক্যামেরা, যেটার মেইন ক্যামেরায় পাচ্ছেন আপনি 13 megapixel ওয়াইড অ্যাঙ্গেলে, এবং একটি 2 megapixel পাচ্ছেন যেটা ডেপথ সেন্সরে আছে। আর সাথে পাশে একটা ডিজাইন করা একটু, এটা আসলে ক্যামেরা ট্যামেরা কি দিয়ে কি আমি কিচ্ছু জানি না, আসলে ওটা ক্যামেরা না, জাস্ট একটু ডিজাইন করা একটা শো অফ। আর এর পাশে পাচ্ছেন একটি ফ্ল্যাশ। এটার ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন আপনি নচ ডিসপ্লের ভিতরে, ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন আপনি 5 megapixel, যেটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন, বাজেট কম কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে। তো যাই হোক, এটার ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনি রেয়ার মাউন্টেন ব্যাকে, ব্যাক প্যানেলে আপনি ফিঙ্গারপ্রিন্টই পাচ্ছেন। তো আপনি এটার সাথে ব্যাটারি পাচ্ছেন 5000 mAh-এর ব্যাটারি, সাথে আপনার যে চার্জারটি আপনি পাচ্ছেন এটা কিন্তু 10W-এর চার্জার। তো যাই হোক, একটু টাইম লাগবে, তারপরেও দ্রুত চার্জ উঠবে আশা করা যায়,
তাছাড়া আমি এই মোবাইলটি চার্জ দিয়ে দেখি নাই, আমি এখনো ইউজ করতে পারিনি। ইউজ করলে হয়তো আমি এর পরে কোনো রিভিউ করলে আমি এটা ফুল রিভিউ দিব। মোবাইলটির কালার হিসেবে পাচ্ছেন আপনি তিনটা, তো এটা একটি কার্বন ব্ল্যাক কালার, কার্বন ব্ল্যাক, একটি পাচ্ছেন কোরাল গ্রিন, আরেকটি পাচ্ছেন মেটালিক পার্পেল। এই তিনটা কালারে আপনি এই মোবাইলটি পাচ্ছেন। তো অফিসিয়ালি তিনটা কালার সবসময় পাওয়া যায় না। তো আমরা এবার আসি এটা দাম নিয়ে, দাম কত হতে পারে। এতক্ষণ তো ফিচার শুনলেন, দাম তো আপনি গেস করতে পারেন। মোবাইলটি আপনি পাচ্ছেন 4GB 64GB, আর দাম পাচ্ছেন 13,999 টাকা। তো এই মোবাইলটি কিনতে আমাদের শপ ভিজিট করতে পারেন। আমাদের শপে আছে বাংলাদেশের যাবতীয় অফিসিয়াল মোবাইলের সমাহার, তার সাথে স্পেশাল এডিশন মোবাইলগুলো আছে, সেগুলোও কিন্তু আমাদের শপে পাচ্ছেন। তো আমাদের শপ ভিজিট করতে পারেন। আমাদের শপে এই মোবাইলটির সাথে একটা এক্সাইটিং গিফট অফার থাকে, তো আমাদের শপ ভিজিট করলে আপনি গিফটটি জানতে পারবেন। আমাদের শপের ঠিকানা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।